আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলেন আমরা আগে প্রথমে অ্যাসাইনমেন্টটা দেখে আসি। বলছে প্রাথমিক বিজ্ঞান শ্রেণী চতুর্থ বালির কাজ তিন, অর্থাৎ এটা তিন নম্বর অ্যাসাইনমেন্ট। বলছে তারিখ, অর্থাৎ কোন তারিখে জমা দিতে হবে সে তারিখ এখানে লিখতে হবে। বিদ্যালয়ের নাম, অর্থাৎ যে শিক্ষার্থী জমা দেবে তার বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম লিখতে হবে, রোল লিখতে হবে। এখন বলছে অধ্যায় দুই উদ্ভিদ ও প্রাণী, পাঠ্যাংশ হচ্ছে পৃষ্ঠা ১৩। উদ্ভিদের বিভিন্ন স্থানে জন্মে এখান থেকে শুরু করে সহপাঠীদের সাথে আলোচনা করি এ পর্যন্ত। তো চলেন আমরা আগে প্রশ্নটা দেখে আসি, প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে তোমাদের বইয়ের ১৩ নং পৃষ্ঠায় এই সকটি দেওয়া আছে এবং কিভাবে কাজটি করতে হবে তা বলা আছে। তো আমরা বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠায় দেখেছি, ওখানে আমাদের ৫টা উদ্ভিদের নাম লিখতে বলছে এবং কোথায় দেখেছি সেটা লিখতে বলছে। তো চলেন আমরা এর কিছু নমুনা উত্তর দেখে নিই। নিম্নে একটি ছক তৈরি করে আমার দেখা কিছু উদ্ভিদ এবং কোথায় দেখেছি তা লেখা হলো। উদ্ভিদের নাম আম, কোথায় দেখেছি আমার বাড়ির উঠোনে। তারপর কাঁঠাল, স্কুলের পাশে রাস্তায়। কচুরিপানা, রাস্তার পাশে পুকুরে। মশ, বিদ্যালয়ের পুরানো দেয়ালে। গোলাপ, বিদ্যালয়ের মাঠের পাশে। তোমরা চাইলে এই অ্যান্সারটাকে কপি করে লিখতে পারো অথবা নিজের মতো করে ৫টা উদ্ভিদ এবং কোথায় দেখেছো সেটা লিখতে পারো। তো এই ছিল আজকে আমাদের বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।